সিলেটে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে, উনি এটা গ্রহণ করেছেন। উনি সাউথ এশিয়া ভিজিট করবেন এবং সিলেটে আসবেন। এবং আমি সাদিক খান, মিস্টার সাদিক খানকে আমি চিনি বহুদিন। আনোয়ারুজ্জামান চৌধুরী 7 নভেম্বর সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিয়েছেন, যুক্তরাজ্যে এসেছেন সফরে। আমরা কথা বলবো আনোয়ার ভাইয়ের সাথে। আনোয়ার ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে আমি প্রথমে জানতে চাই, প্রায় 7 মাস হতে চললো আপনার মেয়র নেওয়ার দায়িত্ব, কেমন এনজয় করছেন? এনজয় কথাটা ঠিক হবে না, ইজ ভেরি চ্যালেঞ্জিং এ জব সিলেট সিটি কর্পোরেশনের মেয়র। এবং আমি নির্বাচিত হয়েছি জুনে 21 তারিখে, তারপরে দায়িত্ব নিয়েছি নভেম্বরের 7 তারিখে। তো এটা আসলে এটা বড় কমিটমেন্ট, কারণ 7,86,506 জন ভোটার, 10 লক্ষের উপরে লোক এই সিটিতে বাস করে, আবার আরও 10 লক্ষ লোক কিন্তু ইন অ্যান্ড আউট, এনআরবিদের একটি হাব এবং এনআরবিদের একটি ইনভেস্টমেন্ট, তাদের বাড়িঘর, সহায় সম্পত্তি, তাদের ইনভেস্টমেন্ট, তাদের রুট সেখানে, তাদের একটি শুধু ইংল্যান্ড প্রবাসী নয়, ইউরোপ, আমেরিকা, মিডিল ইস্ট সবাই কিন্তু এখানে থাকেন। আমি যদি একটু স্পেসিফিক জানতে চাই, আপনি যে পরিকল্পনা নিয়ে দায়িত্ব নিয়েছেন, 7 মাস যদিও কম সময়, কী কী উল্লেখযোগ্য বিষয়? এই 7 মাসে আমরা কিন্তু বলেছি ক্লিন সিলেট, গ্রিন সিলেট এবং স্মার্ট নগরী। তো প্রথম নির্বাচিত হওয়ার পর আমরা সিলেটকে, আপনারা দেখেছেন, আমরা ক্লিন করার উদ্যোগ নিয়েছি এবং আমরা এখন 24 ঘন্টা ক্লিন করছি, এবং আমাদের বর্জ্য ব্যবস্থার টিম ইজ ওয়ার্কিং লাইক এনিথিং। এবং পরবর্তী যেটা হলো, আমাদের হকার, মানে যেটাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা ফুটপাথ দখলে ছিল, তাদেরকে আমরা পুনর্বাসিত করেছি এবং ফুটপাথ কিন্তু এখন দখলমুক্ত। এর পরবর্তী যেটা হলো, আমরা এই যে ড্রেনেজগুলা, আমরা আমাদের যে 23টা সোলা, এই সোলা কিন্তু মানে ব্লক ছিল, এই সোলাগুলো আমরা ক্লিন করছি এবং এখানে যাতে, এবং 3টা ক্রস করেছি। একটা হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, এর যে এন্ট্রেন্স যেটা নূরজাহান ক্লিনিকের সামনে, একটি হলো পূবালী ব্যাংকের সামনে যেটা হলো আমাদের আলিয়া মাদ্রাসার 1 কর্নার, আরেকটি হলো আমরা আম্বরখানা পয়েন্টে, 3টি ব্লক ছিল, সেখানে আমরা ক্রস করে এই ব্লক ছুটিয়ে দিয়েছি, যার পানি যাতে সুটটা হয়। তো এইগুলো আমরা ইনিশিয়েট করেছি এবং প্রত্যেকটি ড্রেনগুলো আমরা ত্বরান্বিত করছি, এবং যেগুলো গতিশীল ছিল এটাকে আরও গতি বাড়িয়ে দিয়েছি। এবং আমরা কিন্তু মাস্টার প্ল্যানের দিকে যাচ্ছি, বিশেষ আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমরা পরিকল্পিত উন্নয়নের কথা বলেছি। এবং আমাদের সিলেটের কিন্তু অর্গানোগ্রাম ছিল না সিটি কর্পোরেশন, এটার জন্য এখন জনপ্রশাসন থেকে ফাইন্যান্সে গিয়েছে, সাথে সাথে আমি উদ্যোগ নিয়েছি এবং 100 ইয়ার্সের জন্য একটি মাস্টার প্ল্যানের উদ্যোগ নিয়েছি। তো এগুলো এই কাজগুলো আমরা করছি। আপনি আজকে লন্ডন মেয়রের সাথে দেখা করেছেন, এটা কি অফিসিয়াল ছিল না কী বিষয়ে আলোচনা হয়েছে? না, আমি যেহেতু লন্ডনে এসেছি, আমি আসলে দ্বিপাক্ষিক একটি দেখা, আসলে আমি কংগ্রেস আমি কংগ্রেচুলেট করলাম উনাকে, উনিও আমাকে কংগ্রেচুলেট করলো, আসলে আমাদের সৌজন্য সাক্ষাৎ। এবং আমি উনাকে সিলেটে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি, উনি এটা গ্রহণ করেছেন। উনি সাউথ এশিয়া ভিজিট করবেন এবং সিলেটে আসবেন। এবং আমি সাদিক খান, মিস্টার সাদিক খানকে আমি চিনি বহুদিন, এবং ওনার প্রথম নির্বাচনী ক্যাম্পেইনেও আমি সম্পৃক্ত ছিলাম, তো উনিও আমাকে ছিলেন। তো আমাদের মধ্যে অনেক মানে আন্তরিকভাবে কথা হয়েছে, এবং আমরা সিলেটের, উনি জানতে চেয়েছেন অনেকগুলো বিষয় যে কীভাবে আমরা সিলেটে, আমাদের চ্যালেঞ্জ কী চ্যালেঞ্জ আছে, তো এগুলো আমি বললাম। তো আমরা দ্বিপাক্ষিক অনেক আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে আমরা কীভাবে সিলেট এবং লন্ডনে কাজ করতে পারি, হি ইজ ভেরি ইন্টারেস্টেড, এবং উনি সিলেটের সিটির সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন, আমি অবশ্যই। তো এবং উনি যে আমি একজন লন্ডনার্স সিলেটের মেয়র, এটা মানে উনি খুব গর্ববোধ মনে করলেন। আপনার খুবই আলোচনা একটা বিষয় এসেছে, হচ্ছে হোল্ডিং ট্যাক্সের যে বিষয়টা, সেটা খুব আলোচনা এসেছে, ওটার সম্পর্কে একটু বলেন, আপনি এটা কীভাবে করলেন? না, বিষয়টা হলো যে হোল্ডিং ট্যাক্সের বিষয়টা যেটা নিয়ে আলোচনা হয়েছে, এটা কিন্তু 2016 সালে শুরু হয়েছিল, যখন আরিফুল হক চৌধুরী সাহেব মেয়র, তখনকার সময় উনি ফুল কাউন্সিলে, আমাদের যে ক্যাবিনেট, সিলেট সিটি কর্পোরেশনের যে কাউন্সিলরদের যেটা সাধারণ সভায়, উনি কিন্তু এটাকে পাস করিয়েছিলেন, এবং পরবর্তী সময় এটার অ্যাসেসমেন্ট হয়েছে। অ্যাসেসমেন্ট হওয়ার পরে এটাকে মন্ত্রণালয়ে, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে পাঠিয়েছিলেন, সেখানে তারা অনুমোদন দিয়ে এটা পাঠিয়েছিলেন। এবং পরবর্তী সময় করোনার সময় উনি কিন্তু কাউন্সিল মিটিং না ডেকে উনি ব্যক্তিগতভাবে এটাকে উনি স্টপ করে দিয়েছিলেন, স্টপ করে চলে উনি যখন নির্বাচনের সময়, পরবর্তী সময় আমরা আসার পর প্রত্যেকটি জিনিসই আমরা কিন্তু আবার রিস্টার্ট করেছি। তো যখন আমরা রিস্টার্ট করেছি, তখন কিন্তু যখন এটা মানুষের কাছে গিয়েছে, মানুষের মধ্যে ব্যাপক এটা নিয়ে প্রতিক্রিয়া হয়েছে। তো প্রতিক্রিয়া দেশে বিদেশে হয়েছে,
সিটিতে হয়েছে, এইটা নিয়ে আমরা বিভিন্ন স্টেক হোল্ডার সাথে আমরা আলোচনা করেছি এবং আমরা আপনারা দেখেছেন যে আমরা আমানুল্লাহ কনভেনশন হলে সমস্ত আমাদের চারজন এমপি সহ আমরা সমস্ত সিটির যারা স্টেক হোল্ডার ওনাদেরকে ডেকেছি, তাদের কথা আমরা শুনেছি, তাদের বক্তব্য শুনেছি, আমরাও বক্তব্য দিয়েছি। পরবর্তীতে আমরা বসেছি বিভিন্ন গ্রুপের সাথে এবং আমরা কাউন্সিল মিটিং ডেকে যখন আমরা আলোচনা করি তখন আমাদের রেভিনিউ টিম সবাই আমরা একটা নিজেদের মধ্যে একটা আমরা এভ্যালুয়েশন করেছি। এভ্যালুয়েশন করে এভ্যালুয়েট করে আমরা যেটা দেখেছি যে যেহেতু মানুষ কনসার্ন আর যেহেতু আমার সময় এটা হয় নাই, এটা হয়েছে 2016 থেকে শুরু হয়েছে, আমি যেহেতু তখন ছিলাম না আর মানুষ যেহেতু কনফিউজ এটা নিয়ে, তাহলে এর দায় দায়িত্ব আমরা আমার ক্যাবিনেট নিতে পারে না। তো মানুষের মনের দিকে তাকিয়ে মানুষের কথা চিন্তা চেতনা করে আবার যদিও আমাদের হোল্ডিং ট্যাক্স আমাদেরকে এটা করতে হবে সাস্টেনেবল বা একটি সহনীয় অবস্থা করতে হবে, এটাকে আগামী দিনে আমরা এটাকে বন্ধ করে দিয়েছি, ফুলি স্টপ করে দিয়েছি। স্টপ করে দিয়ে আমরা যে চিন্তা আমার যেটা হলো আগামী দিনে আমরা আগামী কয়েক মাসের মধ্যেই আমরা আমাদের ফুল মিটিং ডেকে আমরা আবার এটাকে রিস্টার্ট করব এবং আমরা রিঅ্যাসেসমেন্ট করাবো। আমি দুইটা বিষয় চিন্তা করছি, একটা হলো যে শাহজালাল বিশ্ববিদ্যালয় আমাদের মধ্যে আছে, শাহজালাল বিশ্ববিদ্যালয়কে দিয়ে আমরা অ্যাসেসমেন্ট করাবো এবং আমরা আরেকটি জিনিস বিভিন্ন প্রস্তাবনা আছে যে সেনাবাহিনীকেও দিতে পারি। তো যদি আমরা আমাদের সমস্ত স্টেক হোল্ডার যারা আমাদের সিটির যারা সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, এডুকেশনিস্ট এবং আমাদের শ্রমিক এবং সর্বস্তরের মানুষ, ভোটাররা, মহিলা থেকে শুরু করে ব্যবসায়ী কমিউনিটি সবার সাথে আলোচনা করে কথা বলেই আমরা তারা যে সাজেশন দিবে এই সাজেশন অনুযায়ী আমরা একটি সহনীয় অবস্থায় একটি হোল্ডিং ট্যাক্স আমরা এস্টাবলিশ করব।